Assalamu alaikum. Welcome to Nordic Turns. Alan is from Halmstad, Sweden. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশন ফি পে করতে হয় ক্রেডিট কার্ড অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। অনেকে কোশ্চেন করেছেন আমাকে যে যখন আপনারা অ্যাপ্লিকেশন করার পর যদি আপনারা চান কোনো সাবজেক্ট চেঞ্জ করতে বা কোনো ইউনিভার্সিটিতে কোনো স্পেসিফিক সাবজেক্ট চেঞ্জ করতে তাহলে সেটা কিভাবে করবেন। সো এই প্রসেস নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। ও আচ্ছা, যে কোনো ধরনের ব্রাউজার ইউজ করতে পারি। এর আগে আমি বলেছি আমি মোজিলা ফায়ারফক্স ইউজ করি সবসময়। আপনারা মোজিলা ফায়ারফক্স ইউজ করতে পারেন। টু বি ভেরি সিম্পল, universityadmissions.se লেখা আছে, আমি স্টার্ট করলাম। তারপর আমি লগ ইনে যাবো যেহেতু আমি আজকে অ্যাপ্লিকেশন ফি পে করবো। আমি যেই আইডি দিয়ে ওপেন করেছিলাম সেই আইডিতে আমি আগে যাচ্ছি এবং সেখানে পাসওয়ার্ডটা আমার রিমেম্বার করা ছিল। সো আমি লগ ইন করছি। এখন আমি লগ ইন করার পর দেখতে পাচ্ছি এখানে যে আমার এখানে পাঁচটা ট্যাব রয়েছে, অ্যাপ্লিকেশন, মেসেজেস, ডকুমেন্টস, প্রোফাইল, অ্যাপ্লিকেশন ফি। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন ফি কীভাবে পে করতে হয়, তারপর আমি অন্য সেগমেন্টে যাচ্ছি। অ্যাপ্লিকেশন ফি যখন আমি পে করব তখন আমি এটাকে যে কোনোভাবে পে করতে পারি। যেমন এখানে অ্যাপ্লিকেশন ফি কমপ্লিট করার জন্য আপনি যেই অ্যাপ্লিকেশন ট্যাবে যখন থাকবেন তখন নিচের দিকে গেলেই দেখতে পাবেন যে ইউর অ্যাপ্লিকেশন ইজ নট কমপ্লিট অ্যান্ড ক্যান নট বি প্রসেস অ্যাট দিস টাইম। ওয়াই? ইন অর্ডার টু বিগিন প্রসেসিং ইউর অ্যাপ্লিকেশন উই মাস্ট রিসিভ ইউর অ্যাপ্লিকেশন ফি অর ডকুমেন্টেশন দ্যাট ইউ আর নট রিকোয়ার্ড টু পে দ্য ফি। সো যখন আপনি এই ধরনের একটা মেসেজ আপনি দেখতে পাবেন তার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা, আপনি অ্যাপ্লিকেশন করে ফেললেও আপনার অ্যাপ্লিকেশন নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমের কাজ করা শুরু হয়নি, কোনো প্রসেসিং করা শুরু হয়নি। সো আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। আমি প্রেফার করি এক অ্যাকাউন্ট খোলার পরপরই আপনি অ্যাকাউন্ট যখন ওপেন করবেন, ওপেন করার সাথে সাথেই যদি আপনি ডিটারমাইন্ড থাকেন যে আপনি এবছর অ্যাপ্লিকেশন করবেন তাহলে আপনি সাথে সাথে অ্যাপ্লিকেশনের ফি পে করুন, তাহলে এবং তারপর সাবজেক্ট চয়েস করুন। তাহলে কী হবে, আপনি সাবজেক্ট চয়েস করার সাথে সাথেই আপনার সাবজেক্টের জন্য আপনি এলিজেবল কি না সেটা নিয়ে কাজ করা শুরু করে দেবে universityadmissions.se। আদারওয়াইজ তারা এটা এই অবস্থায় পেন্ডিং রেখে দিবে, যে অবস্থাটা এখন দেখতে পাচ্ছেন আপনি। এখানে লেখা আছে পেমেন্ট মাস্ট বি রিসিভড 1st অফ ফেব্রুয়ারি, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার পর 15ই জানুয়ারি পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন। আপনি অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন সেন্ড করে দিতে পারবেন বা সাবজেক্ট চুজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু অ্যাপ্লিকেশন ফি দেওয়ার, জমা দেওয়ার জন্য আপনার সময় আছে 1st অফ ফেব্রুয়ারি পর্যন্ত। 1st অফ ফেব্রুয়ারির আগ পর্যন্ত আপনি যে কোনো সময় অ্যাপ্লিকেশন ফি পে করতে পারবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনারা যে অ্যাপ্লিকেশন ফি কি সাথে সাথেই পে করতে হবে কি না। আপনি যদি সাথে সাথে পে করেন তাহলে তারা সাথে সাথে কাজ শুরু করবে। যদি আপনি 1st অফ ফেব্রুয়ারি পে 1st অফ ফেব্রুয়ারির আগে পে করেন তাহলে 1st অফ ফেব্রুয়ারির পরে থেকে তারা কাজ শুরু করবে। অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন নিয়ে সব কাজকর্ম ফার্স্ট অফ ফেব্রুয়ারির পরে থেকেই শুরু হয়, কিন্তু এর আগে কিছু কিছু ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশন, আপনি যদি ডকুমেন্টস আপলোড করেন তারপর আপনার ডকুমেন্টস দেখে তারা বলে দিতে পারে আপনি কোয়ালিফাইড নাকি আনকোয়ালিফাইড, তো সেই ক্ষেত্রে আপনি একটা বেনিফিট পেতে পারেন। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ওপেন করার পরই আপনারা অ্যাপ্লিকেশন ফি পে করুন এবং তারপর অ্যাপ্লিকেশন করুন, এটার জন্য ওয়েট করার কোনো দরকার নেই। যেহেতু মাত্র 9,000 থেকে 10,000 টাকা, যেটা আমাদের বিভিন্ন এজেন্সিরা বলে যে ফাইল ওপেন করতে হবে, এই ফাইল ওপেন করাটাই এখানে মিন করছে অ্যাপ্লিকেশন ওপেন করা। সো এটা আপনি আপনার নিজেই করতে পারেন, ইটস নাথিং অ্যাকচুয়ালি। সো আমরা চলে যাচ্ছি পেমেন্ট মাস্ট বি রিসিভড টু পেমেন্ট, এখানে চলে যাই টু পেমেন্টে, কত টাকা পে করতে হবে এবং কীভাবে পে করতে হবে এখানে সব লেখা আছে। আপনি আপনার অ্যাপ্লিকেশন সম্বন্ধে ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন। যেমন এখানে এর আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাইড মেকানিক্সে অ্যাপ্লাই করেছিলাম, শালমার ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করেছিলাম, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিয়ন্ড সাস্টেনেবিলিটি শালমার ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাইড ডাটা সায়েন্স মাস্টার্স প্রোগ্রাম ইউনিভার্সিটি অফ গোথেনবার্গে, আর এনসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ফিলোসফি অ্যান্ড ক্লাসিক্যাল ফিলোসফিতে অ্যাপ্লাই করেছিলাম, সেটা ছিল হচ্ছে গোথেনবার্গ ইউনিভার্সিটিতে। সো সবগুলি সাবজেক্টই হচ্ছে গোথেনবার্গের সিটিতে, শালমার ইউনিভার্সিটি ইটসেলফ ইন গোথেনবার্গ সিটি। সো আমরা চলে যাই কীভাবে আমরা পে করতে পারবো অ্যাপ্লিকেশন ফি। এখানে দুটা সিস্টেম আছে, একটা হচ্ছে পেমেন্ট বাই ক্রেডিট কার্ড। যদি আপনার ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি পে করতে পারবেন, আর যদি আপনার ক্রেডিট কার্ড না থাকে, যদি আপনার ডেবিট কার্ড থাকে তাহলে আপনি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে, বা আপনার অ্যাকাউন্ট আছে তাহলে আপনি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনি পে করতে পারবেন। আমরা প্রথমে দেখাচ্ছি যে পেমেন্ট বাই ক্রেডিট কার্ড কীভাবে করতে হয়। আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর ক্রেডিট কার্ড আপনি এখানে অ্যাগ্রি দিবেন, প্রসিড টু কার্ড পেমেন্টে যাবেন।
প্রসিড টু কার্ড পেমেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে universityadmissions.se এখানে অর্ডার ইনফরমেশন চলে আসবে, অর্থাৎ মার্চেন্ট রেফারেন্স, যে রেফারেন্সে আপনার টাকাটা যাবে। টোটাল হচ্ছে 900 সুইডিশ ক্রাউন, যেটা বাংলাদেশ টাকা বর্তমানে 12,000 টাকার মতো। আপনি কার্ড নাম্বার দিবেন এখানে, কার্ড নাম্বার ধরেন আমি একটা ডেমো কার্ড নাম্বার প্রেস করলাম 4535031064535674, জাস্ট একটা ডেমো। আপনি এখানে মান্থ দিবেন আর এখানে ইয়ার দিবেন 20। সিভিসি বা সিডাব্লিউ নাম্বার, এই সিভিসি বা সিভিভি এই না এটা কী জিনিস? এইটা হচ্ছে যে আপনার কার্ডের পেছনে আপনি যখন কার্ডের একটা কার্ড দেখবেন, এই ধরেন আপনি যেই কার্ডটা আপনি যেই ক্রেডিট কার্ড থেকে আপনি পে করছেন সেই ক্রেডিট কার্ডটা দেখতে যদি এইরকম হয়, আপনি দেখতে পাচ্ছেন একটা ক্রেডিট কার্ড এখানে, এবং ক্রেডিট কার্ডের পেছনে যখন আপনি পেছনে যাবেন তখন দেখবেন যে পেছনে ঠিক এই জায়গায় গোল দাগ দিয়ে অথবা গোল দাগ ছাড়া অনেক সময় আপনার তিনটা ডিজিটের একটা নাম্বার থাকে। তিনটা ডিজিটের নাম্বার যখন আপনি দেখবেন, এই তিনটা ডিজিট আপনি এখানে প্রেস করবেন। যেমন আমারটার ক্ষেত্রে আমি একটা ডেমো প্রেস করলাম 2-3 সামথিং লাইক দ্যাট, কমপ্লিট। যখন আপনি কমপ্লিট দিবেন তখন, যেহেতু আমি নডিয়া ব্যাংকের কার্ড প্রেস করছি, সো তখন আপনার এই ধরনের একটা পেজ আসবে, যে পেজের মধ্যে আপনি আপনার যে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন সেই ক্রেডিট কার্ডের, আপনার যদি ক্রেডিট কার্ড হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে, একটা সিকিউরিটি পারপাসে একটা এসএমএস আসবে। সেই এসএমএসটা আপনি এখানে স্পার্স কোড বা এখানে যেটা কন্ট্রোল কোড বলা হয় এই কন্ট্রোল কোডে আপনি এখানে দিয়ে এটা প্রেস করবেন। প্রেস করে যখন আপনি এসএমএসটা প্রেস করবেন, প্রেস এসএমএসের যে ডিজিটগুলো আসবে সেই ডিজিটগুলো প্রেস করবেন। প্রেস করে যখন এখানে আন্ডারস্ট্যান্ড দিয়ে দিবেন তখন সাথে সাথে আপনার অ্যাকাউন্ট অনুযায়ী এটা পেমেন্ট হয়ে যাবে। আমি বলবো যে আপনারা যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার ক্রেডিট কার্ড হলে ভালো হয়। যদি আপনার ক্রেডিট কার্ড না হয়, অন্য আপনার কোনো বন্ধুর ক্রেডিট কার্ড হয়, তাহলে বন্ধু আপনার সাথে থাকতে হবে, কারণ তার মোবাইলে এসএমএসটা আসবে এবং সেই ডিজিটগুলো তার মোবাইলে আসবে। সো 4টা ডিজিট থেকে 6টা ডিজিট পর্যন্ত আসতে পারে, এটা ব্যাংক অনুযায়ী নির্ভর করবে ব্যাংক কটা ডিজিট পাঠাবে। সেই ডিজিটটা আপনাকে অবশ্যই সেই ট্যাবের মধ্যে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন, যেটা এসএমএসের মাধ্যমে আপনি মোবাইলে পেয়েছেন, দেওয়ার পর সাথে সাথে পে হয়ে যাবে। আমি এবার আপনাদেরকে দেখাবো যে পেমেন্ট ভিয়া ব্যাংক ট্রান্সফার কীভাবে করবেন। আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর ব্যাংক ট্রান্সফার অ্যাগ্রি করবেন, তারপর আপনি চলে যাবেন প্রসিড টু ব্যাংক ট্রান্সফারে। এখানে যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন যে এখানে আপনার কারেন্সি থেকে শুরু করে সব কিছু আপনাকে দেখাবে, যে আপনি কোন ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে চান, রেফারেন্স নাম্বার, আপনার এখানে ইনফরমেশন ফর ব্যাংক ট্রান্সফারের জন্য কী কী ইনফরমেশন লাগবে, আপনার রেফারেন্স নাম্বারটা কী হবে, আপনার অবশ্যই ব্যাংকের রেফারেন্স নাম্বার দিতে হবে, আপনার যেই যেই অ্যাকাউন্ট আপনি পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্ট অবশ্যই ইউনিভার্সিটি অ্যাডমিশনস ইন সুইডেন, এবং সেটার একটা আইবিএন নাম্বার থাকবে, ইবিএএন নাম্বার বলা হয় এটাকে, এই ইবিএন নাম্বার থাকবে এবং সুইফট নাম্বার থাকবে, অর্থাৎ কোন সুইফটের মাধ্যমে আপনি পাঠাচ্ছেন সুইফট নাম্বার থাকবে, এবং এই ব্যাংক অ্যাড্রেসটা হইতে হবে ডান্সকা ব্যাংক নর্মাল স্টোরি, বক্স নাম্বার হচ্ছে 7523-10392 পোস্ট কোড স্টকহোম। কারেন্সি আপনার হচ্ছে বাংলাদেশ থেকে আমরা সাধারণত ইউএস ডলার অথবা ইউরোতে আমরা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করি, যেটা সুইডেনে এসে সুইডিশ ক্রাউনে ঢোকে। অবশ্যই আপনাকে আমেরিকান ডলার অথবা ইউরো ইউজ করতে হবে, বাংলাদেশি টাকা পাঠাইলে এটা সুইডিশ ক্রাউন হিসেবে এখানে ট্রান্সফার হতে এটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, সো এটা করা যাবে না। আপনি যদি বসবাস করেন সুইডেনে তাহলে আপনি ব্যাংক গিরো নাম্বার নামে এটা হচ্ছে ব্যাংকের একটা কোড নাম্বার, আপনি যেই ব্যাংকের অ্যাকাউন্টে সেন্ড করতে চাচ্ছেন সেই ব্যাংকের ব্যাংক গিরো নাম্বার যদি আপনি ইউজ করেন তাহলেও আপনি এই রেফারেন্স নাম্বারটা, যে রেফারেন্স টার্ম সেমিস্টার 2019 রেফারেন্স নাম্বার 1143-7263, এই রেফারেন্স নাম্বারটা উল্লেখ করে যদি আপনি সুইডেনে কারো মাধ্যমে যদি আপনি টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করান তাহলে আপনি ব্যাংক গিরো নাম্বার ইউজ করবেন। অ্যাকাউন্ট নাম্বার ইজ দিস ওয়ান, 4টা ডিজিট এবং 4টা ডিজিট একটা হাইফেন সহ, মোট 8টা ডিজিট, এবং তার মধ্যে আপনি ওই রেফারেন্স নাম্বারটা উল্লেখ করেও আপনি 900 সুইডিশ ক্রাউন খুব সহজেই আপনি পে করতে পারেন। এই হচ্ছে অ্যাকাউন্ট যখন ওপেন করবেন তারপরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার নিয়ম। আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই যে অ্যাপ্লিকেশন ফি পে করার আগেও আপনারা অ্যাপ্লিকেশন সাবজেক্ট চয়েস করতে পারেন এবং ইউনিভার্সিটি চয়েস করতে পারেন। একজন আপু আমাকে কোশ্চেন করেছেন যে শুধু সাবজেক্ট চয়েসগুলি হবে, ইউনিভার্সিটি চয়েস করতে হবে না, তো আপনি চাইলেই ইউনিভার্সিটি চয়েস করতে পারেন। ইউনিভার্সিটি চয়েস করার জন্য আপনার যা করতে হবে সেটা হচ্ছে আপনি ফাইন্ড এ কোর্সে যাবেন, এবং ফাইন্ড এ কোর্সে যাওয়ার পর আপনার এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, আপনি কী করতে চাচ্ছেন, আপনি সাবজেক্ট কোন সাবজেক্টে লেখাপড়া করতে চাচ্ছেন, এই ধরনের ফিল্টার আছে।
আপনি আরও ইচ্ছা করলে আরও অনেক ধরনের ফিল্টার পাবেন। যেমন সার্চ অপশন দিলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, সার্চ অপশনে যখন আমি চাপ দিচ্ছি তখন ডিস্টেন্স এডুকেশন, আপনি যদি ডিস্টেন্স এডুকেশন চান তাহলে এটা চলে আসবে, শো অনলি ডিস্টেন্স এডুকেশন অথবা অনলি ডিস্টেন্স কোর্স, যেটা আপনি চান, যদি আপনি চান আর কি। আচ্ছা, লেভেল আপনি প্রিপারেটরি লেভেলে করবেন, ব্যাচেলার লেভেল, মাস্টার্স লেভেল, অথবা যে সমস্ত শো অনলি কোর্সেস অ্যান্ড প্রোগ্রাম দ্যাট ডু নট রিকোয়ার প্রিভিয়াস ইউনিভার্সিটি স্টাডিজ, অর্থাৎ প্রিভিয়াস কোনো ইউনিভার্সিটি স্টাডিজ লাগবে না এমন কিছু কোর্স শো করার জন্য আপনি ফিল্টার করতে পারেন। অথবা প্রিপারেটরি লেভেল, ব্যাচেলারের আগে যেটা, যেটাকে ইমনিসিয়েট বলা হয়, এরপরে ব্যাচেলার লেভেলের জন্য আপনি যদি ব্যাচেলার লেভেলে অ্যাপ্লিকেশন করেন তাহলে ব্যাচেলার লেভেলের ট্যাব এখানে ফিল্টার করতে পারেন। আপনি যদি মাস্টার্স লেভেলে করেন তাহলে মাস্টার্স লেভেলের ট্যাব এখানে ফিল্টার করতে পারেন। ইনস্ট্রাকশনাল টাইম, আপনি কি ডে টাইমে করতে চান নাকি ইভিনিংয়ে করতে চান নাকি উইকেন্ডে করতে চান। যদি আপনি ডে টাইমে করতে চান তাহলে ডে টাইমে ক্লিক করুন। আপনার স্টার্ট পিরিয়ড, আপনি কোন পিরিয়ডে স্টার্ট করবেন। আপনি এখানে পিরিয়ডের ক্ষেত্রে সাধারণত সুইডেনের প্রত্যেকটা সেমিস্টারে দুটো পিরিয়ড থাকে, পিরিয়ড ওয়ান, পিরিয়ড টু। আপনি যদি মাস্টার্স করতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে আসেন তাহলে আপনাকে এখানে অল এ ক্লিক করতে হবে, কারণ আপনার পিরিয়ড ওয়ানও করতে হবে, পিরিয়ড টুও করতে হবে। সো ফিল্টার করার দরকার নেই। পেস অফ স্টাডি, আপনি যখন এখানে আসবেন তখন অবশ্যই আপনি ফুল টাইম স্টাডি স্টুডেন্ট হিসেবেই আসবেন। সো আপনি এখানেও পেস অফ স্টাডি অল দিতে পারেন, অর্থাৎ অথবা ফুল টাইম দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন, আপনি এখানে অবশ্যই ইংলিশ দিবেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিলে সেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে শো করবে। এটা দিয়ে আপনি যখন এখানে সার্চ দিবেন তখন আপনাকে এখানে অনেক ধরনের সাবজেক্ট এখানে দেখাবে ইউনিভার্সিটি অনুযায়ী। শুধু এখানে শুধু সাবজেক্টই নাই, এখানে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিও অ্যাড করা আছে। যেমন অ্যাকাউন্টিং, অডিটিং অ্যান্ড কন্ট্রোল ডি, এখানে 30 ক্রেডিটের উমিয়া ইউনিভার্সিটি যেরকম দেওয়া আছে, ঠিক এরপরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডভান্সড বায়ো ইনফরমেটিক্সে আপনি গোথেনবার্গ ইউনিভার্সিটিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে টিউশন ফি থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে। আপনি যদি চান যে আপনি এই সাবজেক্ট সম্পর্কে গোথেনবার্গ ইউনিভার্সিটির আরও অনেক ইনফরমেশন আপনি চান একদম ডিটেল, আপনি এখানে রিড দ্য কোর্স অফ প্রোগ্রাম ইনফরমেশন অফ দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, এখানে গিয়েও আপনি ওপেন নিউ ট্যাব করেও আপনি এখানে পুরো এই সাবজেক্টের জন্য যত ইনফরমেশন দরকার, রিকোয়ার্ড এন্ট্রি রিকোয়ারমেন্ট, সিলেকশন প্রসেস, টিউশন ফি থেকে শুরু করে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। সো আমি বলবো যে ইটস এ ভেরি ইন্টারেস্টিং এবং খুব ইজি একটা সফটওয়্যার এবং একটা সাইট, যার মাধ্যমে আপনি সুইডেনের যে কোনো ইউনিভার্সিটিতে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইচ্ছা করলে আপনি অটাম, সামার, স্প্রিং, অটাম, আপনি যেটা যেই সেমিস্টারই চান না কেন আপনি সিলেক্ট করতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো অটাম সেমিস্টার সিলেক্ট করার জন্য। সামার, স্প্রিং এবং আবার অটাম, এই 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 সেমিস্টারগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এক্সচেঞ্জ স্টুডেন্ট, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন কান্ট্রিতে লেখাপড়া করছে, তারপর তারা এখানে লেখাপড়া করার জন্য আসতেছে, যাদের ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে না তাদের জন্য। সো আপনি যখন অটাম সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করবেন আপনি অনেক লম্বা সময় পাবেন আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য, আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশন বাদ হতে পারে অন্য কোনো সেমিস্টারের জন্য যদি আপনি ট্রাই করেন সেজন্য। আর আপনি এখানে সুইডেনে যদি কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি আপনার পছন্দ থাকে, যে আপনি এই ইউনিভার্সিটিগুলোতেই পড়বেন, অন্য কোনো ইউনিভার্সিটি আপনার দরকার নেই, তাহলে আপনি এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন কোন ইউনিভার্সিটি পড়তে চান। যেমন দালানা ইউনিভার্সিটি আছে এখানে, আর একটা আছে হামস্তা ইউনিভার্সিটি, আমি যদি দিই ইয়ান শপিং যদি দিই। আপনারা অনেকে কোশ্চেন করেছেন আমাকে যে universityadmissions.se আপনারা সাবজেক্ট চয়েস করার পর যদি আপনার মনে হয় যে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে চান আপনারা কীভাবে চেঞ্জ করবেন। তো প্রথমে চলে যেতে হবে আপনাকে মাই পেজেসে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন ট্যাব প্রেস করতে হবে। অ্যাপ্লিকেশন ট্যাব প্রেস করার পর আপনি দেখতে পাবেন যে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারের নিচে সাবমিটেড কথাটা লেখা আছে, আপনি এর পাশেই দেখতে পাবেন চেঞ্জ ইউর অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে আপনি প্রেস করুন। প্রেস করার পর আপনি দেখতে পাবেন এখানে আপনার সাবজেক্ট, চারটা সাবজেক্ট আপনি চুজ করেছেন, আপনার থেকে দুটো সাবজেক্ট আপনার বাদ দেওয়া দরকার, আপনি মনে করছেন যেগুলো রিলেভেন্ট না, ভুল করে আপনি অ্যাপ্লিকেশন এই এই দুটো সাবজেক্ট আপনি চুজ করে ফেলেছেন। সো তখন আপনি দেখতে পাচ্ছেন এই সাবজেক্টের পাশেই আপনার রাইট সাইডে একটা অ্যারো দেওয়া আছে এবং অ্যারোর পাশেই একটা রেড কালারের ক্রস দেওয়া আছে। আপনি যখন এখানে আপনার কার্সর ধরবেন দেখবেন এখানে লেখা উঠতেছে ডিলাইট, আপনি ডিলাইটে প্রেস করবেন, এখানে ওরা শিওর হবে, আর শিওর ইউ ওয়ান্ট টু ডিলাইট দিস কোর্স প্রোগ্রাম, ইয়েস আই ওয়ান্ট। সো আপনি ডিলাইট করে দিলেন। এরপর আপনি চাচ্ছেন যে অ্যাকুয়েটিক ইকোলজি মাস্টার্স প্রোগ্রাম লিনাস ইউনিভার্সিটি 120 ক্রেডিটের, এটাও আপনি রাখবেন না, আপনি এটাও আপনি ক্লোজ করে দিলেন, ডিলাইট করে দিলেন। এরপর আপনি কন্টিনিউ প্রেস করবেন এবং তারপর আপনি এখানে সাবমিট প্রেস করবেন, এবং যখন আপনি সাবমিট প্রেস করবেন এরকম একটা ট্যাব আসবে শেয়ার ইনশিওরিটি, আপনি এখানে ওকে প্রেস করবেন। তো আপনার সাবজেক্ট, আপনি দুটো সাবজেক্টকে বাদ দিয়ে দিলেন, কিন্তু আপনি তো আরও যে দুটো সাবজেক্টে বাদ দিয়েছেন সেই দুটো সাবজেক্ট তো আপনি আবার সিলেক্ট করবেন। তখন আপনি এই কাজটা, এই চেঞ্জ ইউর অ্যাপ্লিকেশন এই কাজটা আপনি করতে পারবেন 15 জানুয়ারির মধ্যে। 15 জানুয়ারির পরে আপনি যদি এই কাজটা করেন তাহলে নতুনভাবে একটা ট্যাব
গঠন হবে, একটা স্ট্রাকচার হবে, যে স্ট্রাকচারে দেখা যাবে যে আপনি লেট অ্যাপ্লিকেশন আরও দুটো সাবজেক্ট নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন। 15 জানুয়ারির আগে যদি আপনি চান তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারবেন। আমি মনে করি যে আপনারা যারা অলরেডি ডকুমেন্ট সেন্ড করে দিয়েছেন, তারা যখন ডকুমেন্ট সেন্ড করে দিয়েছেন এবং সাবজেক্ট চুজ করে অ্যাপ্লিকেশন ফিও দিয়ে দিয়েছেন, তাদের universityadmissions.se সাথে সাথে তাদের অ্যাপ্লিকেশনগুলো ভ্যারিফাই করা শুরু করে দেয়। যদি কোনো কারণে আপনি দেখেন যে আপনার সাবজেক্টের নিচে সাবজেক্টের পাশে রাইট সাইডে লেখা আছে কোয়ালিফাইড বা আনকোয়ালিফাইড, তাহলে তখন আপনার অ্যাপ্লিকেশন চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। যদি আপনি দেখেন যে সাবজেক্টটা অলরেডি আপনি আনকোয়ালিফাইড হয়ে গেছেন, আপনি সাবজেক্টটা ডিলিট করে দিয়ে আপনি নতুন কোনো সাবজেক্ট অ্যাড করতে পারবেন। এই কাজটা আপনি 15 জানুয়ারির মধ্যেই করতে পারবেন, এরপর গেলে আপনি এটা করতে পারবেন না। সো আমি সাজেস্ট করবো যদি এই ধরনের কেউ করতে চান, ডিলিট করে দিয়ে আপনি আরেকটা সাবজেক্ট অ্যাড করুন। কীভাবে অ্যাড করবেন? আপনি ফাইন্ড এ কোর্সে যান। ফাইন্ড এ কোর্সে গিয়ে আপনি আপনার যদি আপনার কোনো স্পেসিফিক ইউনিভার্সিটি থাকে, যেটা আগে দেখিয়েছিলাম, এরকম যদি কোনো ইউনিভার্সিটি থাকে আপনি সেই ইউনিভার্সিটি চুজ করতে পারেন। আমি এখানে দালানা ইউনিভার্সিটি চুজ করলাম, হামস্তা ইউনিভার্সিটি চুজ করলাম, তারপর আমি লুন্দ ইউনিভার্সিটি চুজ করলাম, আর আমি চুজ করলাম মালমো ইউনিভার্সিটি, আর এখানে মেলার দালান ইউনিভার্সিটি আছে, আমি এখানে স্টকহোম ইউনিভার্সিটি চুজ করলাম। এই ইউনিভার্সিটিগুলোতেই আমি দেখতে চাই যে আমার সাবজেক্টটা আছে কিনা। তো যখন আমি এখানে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে 120 ক্রেডিটের কোনো সাবজেক্ট আছে কি না। অবশ্যই আমি 120 ক্রেডিটের অ্যাপ্লাই করবো। আমি এখানে ব্যাচেলার অনেক প্রোগ্রাম দেখতে পাচ্ছি, ইচ্ছা করলে আমি এটা ফিল্টার করে নিতে পারি। কীভাবে? আমি এখানে লেভেলে দেখতে পাচ্ছি প্রিপারেটরি লেভেল, ব্যাচেলার্স লেভেল, মাস্টার্স লেভেল। আমি মাস্টার্স লেভেলে ক্লিক করলাম। আমি ডে টাইমে কোর্সটা করতে চাই এবং বাকি সব ইনস্ট্রাকশন আপনি ল্যাঙ্গুয়েজটা ইংলিশে চেঞ্জ করে নিতে পারেন। সো এবার সার্চ দেন। সার্চ দিলে আপনি দেখতে পাবেন এখানে এখন মাস্টার্স লেভেলের সবগুলো কোর্স চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ফালুনে দালান ইউনিভার্সিটিতে 30 ক্রেডিটের কিছু কোর্স আছে। আপনি অবশ্যই 120 ক্রেডিটের কোর্স সিলেক্ট করবেন। দ্যাটস ফর ইউ লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফর বাংলাদেশ, অবশ্যই 120 ক্রেডিটের কোর্স সিলেক্ট করবে সে 2 বছরের প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম করার জন্য। বায়োমেডিক্যাল সার্ফেস সায়েন্স মাস্টার্স প্রোগ্রাম 2 ইয়ার, এটা হচ্ছে মালমো ইউনিভার্সিটিতে। আমি মোর ইনফরমেশনে গেলাম এবং দেখলাম যে এখানে টিউশন ফি হচ্ছে পার সেমিস্টারে 150,000 সুইডিশ ক্রাউন, যেটা অনেক বেশি। বাট এই সাবজেক্টটা আমার যদি চয়েস হয়, তা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে 16 অক্টোবর থেকে 15 জানুয়ারি। আপনি এখানে অ্যাড দিয়ে অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু এটা অনেক বেশি এক্সপেন্সিভ আমি এটা সিলেক্ট করলাম না। আমি চলে যাচ্ছি অন্য কোনো প্রোগ্রামে। এখানে দেখতে পাচ্ছি কম্পিউটেশনাল ম্যাটেরিয়াল সায়েন্স নামে একটা প্রোগ্রাম আছে মালমো ইউনিভার্সিটিতে, যেটা আমি দেখতে পারি। এটা খরচ কত? এটা 120,000 সুইডিশ ক্রাউন, যেটা অনেক বেশি খরচ আমি মনে করছি। সো আমরা যদি আরেকটু খুঁজি এদিকে, এখানে ক্রিমিনোলজি একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি মালমো ইউনিভার্সিটিতে, যেটা 90,000 সুইডিশ ক্রাউন। আমরা এটাকে সিলেক্ট করতে পারি, এবং যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে এখানে যারা জেনারেল ক্রিমিনোলজি অথবা সোশ্যাল সায়েন্স অথবা বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন অথবা যারা ল নিয়ে লেখাপড়া করেছেন, তারাও ক্রিমিনোলজি করতে পারবেন। আপনি যদি এই সাবজেক্ট সম্বন্ধে আরও বেশি কিছু জানতে চান তাহলে রিড দ্য কোর্স প্রোগ্রাম ইনফরমেশন অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। ইউনিভার্সিটির ভিতরে এখানে ক্লিক করলে ডাইরেক্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনার এই সাবজেক্টের রিকোয়ারমেন্টগুলো আপনি সব পড়তে পারবেন। আমি সাবজেক্টটা অ্যাড করলাম। এখন আমি আরেকটা সাবজেক্ট খুঁজছি অন্য কোনো ইউনিভার্সিটিতে, দালানা ইউনিভার্সিটিতে আমি বললাম গিয়ে। এখানে আমি 120 ক্রেডিট ডাটা সায়েন্স নামে একটা সাবজেক্ট পাচ্ছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মাস্টার্স পিরিয়ড নট ওপেন, সো আপনি এটা সিলেক্ট করতে পারবেন না। আপনি এবার আমি চলে যাচ্ছি লুন্দ ইউনিভার্সিটিতে, এখানে দেখতে পাচ্ছি এনভায়রনমেন্টাল স্টাডিস অ্যান্ড সাস্টেইনেবিলিটি সায়েন্স নামে একটা সাবজেক্ট, খুবই নাইস সাবজেক্ট আমি বলবো। টিউশন ফিটাও 60,000-2,500, খুব আপনি অ্যাপ্লাই করতে পারেন এমন একটা ইউনিভার্সিটি এবং এমন একটা সাবজেক্ট। সো এনভায়রনমেন্টাল সায়েন্সে যারা লেখাপড়া করেছেন অথবা কেয়ার অ্যান্ড প্রোটেকশনে যারা লেখাপড়া করেছেন তারা এই সাবজেক্টে লেখাপড়া করতে পারবেন। এবং আমি দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন পিরিয়ডও ওপেন আছে, সো আমি এটাও অ্যাড করলাম। যেহেতু আপনার আগে দুটো সাবজেক্ট সিলেক্ট করা আছে এবং এখন আপনি দুটো সাবজেক্টই সিলেক্ট করবেন, কারণ আপনি সর্বোচ্চ 4টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন অ্যাপ্লিকেশনের জন্য। সো আমি চলে যাচ্ছি টু অ্যাপ্লিকেশনে। যখন আপনি টু অ্যাপ্লিকেশনে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে এখানে অলরেডি 2টা সাবজেক্ট সিলেক্ট ছিল যেগুলো হোয়াইট কালার শো করছে, এবং 2টা সাবজেক্ট নতুন যেগুলো সিলেক্ট করেছেন আপনি সেগুলো ইয়েলো কালার শো করছে। এবং আপনি যখন হোয়াইট কালার, আপনি এখন চাচ্ছেন যে আপনার সাবজেক্টগুলো ক্রমানুযায়ী সাজানোর জন্য আপনার ফার্স্ট চয়েস হিসাবে, আপনি যদি এনভায়রনমেন্টাল স্টুডেন্ট হন তাহলে আপনি বা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনি এনভায়রনমেন্টাল স্টাডিজটাকে 1 নম্বরে যদি নিতে চান, এখানে রাইট সাইডে যে অ্যারোটা দেওয়া আছে প্রায়োরিটাইজ আপ প্রায়োরিটাইজ ডাউন, আপনি প্রায়োরিটাইজ আপ দিলেন, দেওয়ার পর অটোমেটিক্যালি এটা উপরের দিকে চলে যাবে। আপনি আরেকবার দিলেন
তাহলে এটা সেকেন্ড পজিশনে চলে যাবে, আপনি আরেকবার দিলেন তাহলে এটা ফার্স্ট পজিশনে চলে যাবে। এরপরে আপনার চয়েস হচ্ছে যে আপনি আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং বিয়ন্ড সাস্টেনেবিলিটি, এটা আপনি শালমান ইউনিভার্সিটিতে 120 ক্রেডিটের একটা কোর্স, এটা আপনি সেকেন্ড পজিশনে নেবেন। ঠিক তারই ডান পাশে যে আপনি যেই অ্যারো ক্লিকটা অ্যারো দেখতে পাচ্ছেন সেই অ্যারোতে ক্লিক করুন, একবার ক্লিক করলেই সেটা সেকেন্ড পজিশনে চলে যাবে। এরপর আপনি চাচ্ছেন ক্রিমিনোলজি, এটা থার্ড সাবজেক্ট থার্ড চয়েসে দেওয়ার জন্য, আপনি এর পাশে যে অ্যারোটা আছে সেখানে ক্লিক করুন, তাহলে সেটা থার্ড চয়েসে চলে যাবে এবং আপনার ডাটা সায়েন্স মাস্টার্স প্রোগ্রাম ইন কোথিনবার্গ ইউনিভার্সিটির ফোর্থ চয়েসে চলে আসবে। যখন আপনি মনে করছেন যে এই সাবজেক্টের এই ক্রমানুযায়ী চয়েসটা ঠিক আছে, তখন আপনি কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পর এখানে আসবে যে আপনি কোন দেশ থেকে এই অ্যাপ্লিকেশনটা করছেন, আপনি বাংলাদেশ থেকে করছেন। যদি অ্যাপ্লিকেশন ফি যদি আপনি ইউ সিটিজেন হন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া অথবা কান্ট্রি অফ সুইজারল্যান্ড এই এরিয়ার মধ্যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেন, অথবা ওইখানে থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন এবং আপনার সেখানে রেসিডেন্ট পারমিট আপনার আছে, এরকম যদি হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশন ফিটা আপনার দেওয়া লাগবে না। সো আপনি তখন এখানে ক্লিক করবেন, এই ট্যাবটাতে ক্লিক করবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগে, যেমন আপনি যদি বাংলাদেশ থেকে হন, তাহলে অবশ্যই আপনি এই এই ট্যাবটাতে ক্লিক করবেন না। এই ট্যাবটাতে ক্লিক করা মানে হচ্ছে আপনি এই এরিয়ার ভেতরে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া অথবা সুইজারল্যান্ডের কোনো একটা দেশের বাসিন্দা। সো আপনি এটাতে ক্লিক করবেন না, চলে যান আপনি সাবমিট বাটনে। এরপর তারা আপনাকে থ্যাংক ইউ দিবে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা সব কিছু ঠিক মতো আছে। আপনি এটা কনফার্ম করবেন যে আমি ফরেন একাডেমিক কোয়ালিফিকেশান আমার আছে, আমি বাংলাদেশ থেকে এসেছি, এটা আপনি কনফার্ম করবেন ওকে টিপ দিয়ে। তো এভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন চেঞ্জ করতে পারেন এবং অ্যাপ্লিকেশন ফি আপনি দিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। সিকিউরিটির রিজনে ক্রেডিট কার্ডের আমি আমার আসল ক্রেডিট কার্ড দিয়ে কীভাবে পে করতে হয় সেটা দেখাই নি, কারণ এটা আমি জাস্ট আপনাদেরকে প্রক্রিয়াটা দেখিয়েছি যে কী প্রক্রিয়ার মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর যদি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে করতে চান, তাহলে যেই কপিটা আপনি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে যখন আপনি গিয়েছেন তখন যেই কপিটা দেখেছেন ওই কপিটা নিয়ে গেলে, ব্যাঙ্কে নিয়ে গেলে ব্যাঙ্ক আপনাকে হেল্প করবে ওই আপনার অ্যাপ্লিকেশন ফিটা অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করার জন্য। তো যখন আপনি আপনার কাজ শেষ করে ফেলবেন ওয়েবসাইটে, অবশ্যই লগ আউট করতে ভুলবেন না, কারণ আপনি আপনার অবশ্যই আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কারোর সাথে কখনো শেয়ার করবেন না, এর মাধ্যমে আপনার সিকিউরিটি প্রবলেম হতে পারে। এবং আপনার আমি বলবো যে এই মেইল মেসেজ এবং ডকুমেন্টস আপলোড করা এগুলো খুবই কনফিডেন্সিয়াল, আপনার অনেক পার্সোনাল ইনফরমেশন এই প্রোফাইলের ইনফরমেশনে আছে যেগুলো আপনি কখনোই চাইবেন না কারোর সাথে শেয়ার করার জন্য। সো আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কখনো আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড কারোর সাথে কখনো শেয়ার করবেন না। অবশ্যই universityadmissions.se কথাই আমি বলছি। আমার কাজ শেষ হয়ে গেছে, সো আমি লগ আউট করে ফেলছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অ্যাপ্লিকেশন ফি এবং অ্যাপ্লিকেশন সাবজেক্ট অথবা ইউনিভার্সিটি যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে কীভাবে চেঞ্জ করতে হবে। আমার পরের ভিডিওগুলো থাকছে হচ্ছে আপনাদের ডে কেয়ার সম্পর্কে, বাচ্চাদেরকে নিয়ে যারা আসবেন সুইডেনে, এবং আমি নরওয়েতে লেখাপড়া করার জন্য হায়ার স্টাডিজের জন্য যেই ধরনের ক্রাইটেরিয়াগুলো বা রিকোয়ারমেন্টগুলো আছে বা কীভাবে আপনার নরওয়েতে লেখাপড়া করতে আসতে পারবেন সেগুলো নিয়েও আমি লেখাপড়া করছি একটু। আমি সেগুলো নিয়ে ভিডিও বানানো শুরু করবো নেক্সট ইয়ার মার্চ থেকে। নরওয়ে এবং সুইডেন এই দুটো প্যারালালি চলবে নেক্সট ওয়ান ইয়ার, তারপরে আমি হয়তো বা ফিনল্যান্ড এবং ডেনমার্ক নিয়ে শুরু করবো, আইসল্যান্ড নিয়েও শুরু করতে পারি, কিন্তু সে ধরনের এখন কোনো প্ল্যান নেই। আমি আপনাদেরকে আপনাদের কোশ্চেনের অ্যান্সারের যে পর্বগুলো আছে সাতটা পর্ব করার পর আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি অন্য আরও অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করতে পারি। সো আমি সেটা নিয়ে কাজ করছি এবং আপনাদের যে কোশ্চেনগুলো আপনারা ফেসবুকে আমাকে করছেন, আপনারা অনেকে আমাকে বারবার লিখছেন উত্তর করার জন্য, আমি আপনাদেরকে আগেই বলেছি যে ফেসবুকে অ্যান্সার করা আমার পক্ষে সম্ভব না, কারণ ইউটিউবের এই চ্যানেলটা বা এই যে কাজটা আমি করছি সেটা সম্পূর্ণই ভলান্টারি ওয়ার্ক। সেখানে আমার আমি খুব ব্যস্ত মানুষ এবং আমিও জব করি আপনাদের মতো, আর এটা আমার প্রফেশন না। সো আমি আমার চ্যানেলের যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি সেই ইনফরমেশনগুলো হয়তো শুধুমাত্র আপনাদেরকে হেল্প করার জন্যই আমি দিচ্ছি। সো আপনাদেরকে ফেসবুকে রিপ্লাই করা বা আপনারা অনেকে আমাকে ইমো নাম্বার চাচ্ছেন বা ইমো নাম্বারে ফোন দিতে চাচ্ছেন, ফেসবুকে অনেকে ফোন দিতে চাচ্ছেন, আমি কোনো এজেন্সি না, আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো না, বাট আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন সেন্ড করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য একদম ভিসা পর্যন্ত সুইডেনে আসা পর্যন্ত এবং আসার পরে আপনারা কীভাবে এখানে সেটেল হতে পারবেন
সেই ব্যাপারটা নিয়ে হয়তো বা সেই ইনফরমেশনগুলো হয়তো বা চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আপনারা যেই যেই কোশ্চেন করছেন, প্রত্যেকটা কোশ্চেন সুন্দর করে লিস্ট করা হচ্ছে এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করা হবে। আপনারা আশা করি ধৈর্য নিয়ে আপনারা আমার পর্বগুলো দেখছেন এবং দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের চেষ্টা করছি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার, আমি প্রশ্নোত্তর পর্ব 8 থেকে শুরু করে 13 পর্যন্ত আমার 5টা পর্ব ধারাবাহিকভাবে আসছে সামনের সপ্তাহগুলোতে, আমি 5টা পর্বের মধ্যে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার করে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ক্রিসমাসের অনেক বড়টা বন্ধ পেয়েছি এখানে প্রায় 12 দিনের, এবং আমি চেষ্টা করবো এই 12 দিনের মধ্যে, মানে 12 দিনের মধ্যে প্রায় 4 দিন চলে গেছে, 8 দিন আছে, 8 দিনের মধ্যে আপনাদের প্রশ্নোত্তর যে যে যেই প্রশ্ন করেছেন সবগুলো প্রশ্নেরই কোনো না কোনো পর্বের মধ্যে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করবো। আশা করি আপনারা সবাই একটু পেশেন্স নিয়ে চ্যানেলের সাথেই থাকবেন, আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইংলিশ নতুন বছরের শুভকামনা, হ্যাপি নিউ ইয়ার, অ্যান্ড যারা ক্রিশ্চান তাদেরকে মেরি ক্রিসমাস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।